বাড়ির কাউকে কিছু না জানিয়ে আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে। এরকম রাতে ঘুরতে যেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাইকে অনেকদিন ধরে বলছিলাম চলো না একটু রাতের শহর দেখে আসি, তোমাদের দাদাভাই কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে আজকে জুয়েল ফোন করে বলো চলো বৌদি বেলগুড় এক্সপ্রেস থেকে চা খেয়ে আসি। আমি তো সব সময় এক পায়ে রাজি ছিলাম, যেই বলা সেই কাজ। আমি সাথে সাথে সাজুগুজু করে একদম তোমার দাদাভাইকে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়লাম বেলগুড়ে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে জুয়েলও আমাদের জন্য অপেক্ষা করছিল নাগের বাজারে। তো এরপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বেলগুড়ে এক্সপ্রেসে এক কাপ চা খেতে। হ্যাঁ বন্ধুরা, এই এক কাপ চা খেতে বেলগুড়িয়া যাই এই কথাটা শুনে অনেকেই বলে এক কাপ চা খেতে আবার বেলগুড়িয়া যেতে হবে। আমি বললাম হ্যাঁ, এটাই আমার কাছে যেন সব থেকে ভালো লাগা। তো এইদিকে জুয়েল তোমাদের সবাইকে হাই করে দিল, এখন আমরা তিনজনে চলে এসেছি বেলগুড়িয়া এক্সপ্রেসে। এখান থেকে খেয়ে নেবো গরম গরম ভাড়ে এক কাপ চা। আর জানো তো বন্ধুরা, বাইরে বেরিয়ে দেখছি বাইরে কিন্তু বেশ কনকনে ঠান্ডা। বাড়ির ভেতরে যখন থাকি তখন বুঝতেই পারি না, ভাবি যে আর বোধহয় ঠান্ডা নেই, কিন্তু বাইরে বেরিয়ে বুঝলাম না কনকনে ঠান্ডা বেশ এখনো আছে। এরপর আমরা গরম গরম চা খেয়ে নিলাম মাটির ভাড়ে, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় রাস্তায় ভাবলাম যে এত কষ্ট করে বাড়ি থেকে বেরোলাম, এত সহজে কি বাড়িতে ঢোকা যায়। তোমাদের দাদাভাইকে আবার বায়না শুরু করলাম যে এত সহজে আমি কিন্তু বাড়ি যাচ্ছি না, অনেক কষ্টে বাড়ি থেকে তোমাকে বার করেছি, আমি এখন কিছুতেই বাড়ি যাব না। তোমাদের দাদাভাই বললো তাহলে আবার কোথায় যাবে। আমি বললাম আমি জানি না, আমাকে গঙ্গার হাওয়া খাওয়াতে নিয়ে যেতে হবে। তখন বললো তাহলে ভূতনাথ যাবে। আমি বললাম হ্যাঁ, ভূতনাথ তো আমার যেতে খুবই ভালো লাগে, তাই আমরা কিন্তু আবার ভূতনাথের দিকে রওনা দিলাম। ভূতনাথে যেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো মাঝে মাঝে আমরা চলে যাই এরকম ভূতনাথে সন্ধেবেলায়, মনটা বেশ ভালো লাগে। এদিকে আমরা এখন চলে এসেছি তালা ব্রিজ। রাতের শহর কলকাতা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, চারিপাশ একদমই ফাঁকা, আর এদিকে দেখতে পেলাম দুর্গার মূর্তিটা বেশ মিষ্টি দেখতে। এরপর আমরা পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ভূতনাথ, তো বেশ ভালো। কিন্তু দুঃখের বিষয় মন্দিরটা বন্ধ ছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন মন্দির খোলা থাকারও কথা নয়। তো আমরা তো গেছিলাম গঙ্গার হাওয়া খেতে, গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে বাড়ি চলে আসবো। এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আমার মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা বন্ধুরা।